নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব গুগল ড্রাইভের একটি নতুন আপডেট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে যেখানে আমার মেইলটিকে আমি ওপেন করেছি গুগল থেকে এই মেইলটি সবার জিমেলের মধ্যে পাঠানো হয়েছে যারা যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন আপনি যদি গুগল ড্রাইভ ব্যবহার করেন তাহলে অবশ্যই এই আপডেটটা আপনার জানা উচিত গুগল ড্রাইভ যারা ব্যবহার করি গুগল ড্রাইভ একটি খুব মানে সুবিধের জিনিস যেটাকে আমরা অনেকেই ব্যবহার করি এর অনেক কিছু ফ্যাসিলিটি অনেক কিছু ব্যবস্থা রয়েছে ব্যবহারের তো গুগল একটা চেঞ্জ এনেছে এর মধ্যে চেঞ্জ হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে যে ট্রাস ফাইল আছে ট্রাস ফাইল সে ট্রাস ফাইলের মধ্যে সব কিছু ডাটা ডিলিট হবে তিরিশ দিনের মধ্যে গুগল ড্রাইভে যে ট্রাস ফাইলে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তিরিশ দিনের পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে এটা তিরিশ দিনের মধ্যে আমাদের সেই ফাইলগুলোকে ব্যবহার করে নিতে হবে ব্যাকআপ করে নিতে হবে রেজিস্টোর করে নাও শেয়ার করো যা করবে করে নাও তিরিশ দিনের মধ্যে এটা আমি আপনাকে মোবাইল স্ক্রিনে পরিষ্কার দেখিয়ে দেবো ফাইল কী কোন জিনিসগুলো ডিলিট হবে ঠিক আছে তো প্রথমে আপনাকে আমি দেখাচ্ছি এই এই মেইলটি আপনার মোবাইলেও এসেছে আপনি যদি মনে করেন আপনার মোবাইল চেক করে দেখতে পারেন আপনার যেই ইমেইল দিয়ে আপনার গুগল ড্রাইভ ব্যবহার করছেন সেই ইমেলটা আপনি চেক করুন এই মেইলটা আপনি পেয়েছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তেরো অক্টোবর দু মানে আর বেশি দিন নেই খুব কদিন সামান্য কদিন রয়েছে তেরো অক্টোবর দু হাজার থেকে তারা ট্রাস ফাইলের সমস্ত ফাইলগুলি তিরিশ দিন পরে ডিলিট করবে এবং তারা আবার জানিয়েছে নিচে যে পনেরো তারিখ থেকে তারা কিন্তু এটা শো করবে আপনার গুগল ড্রাইভে যে ট্রাস ফাইলের ফাইলগুলো তিরিশ দিনের মধ্যে ডিলিট হবে তিরিশ দিন পরে তো এটা শো করা হবে তো আপনাকে কি করতে হবে গুগল ড্রাইভ এখানে বলে দিয়েছে যদি আপনার সব কিছু বলে দিয়েছে আমি আবার আপনাকে দেখাবো যে গুগল ড্রাইভের ট্রাস ফাইল কোনটি আর কী আপনাকে ফিজিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি গুগল ড্রাইভ ওপেন করেছি এটি আমার গুগল ড্রাইভ আমি মোবাইলটাকে ঘুরিয়ে নিয়েছি রেক্টাঙ্গল করে নিয়েছি সেই জন্য এরকম দেখাচ্ছে টিভির মতো করে নাহলে কিন্তু আমি মোবাইলই ব্যবহার করছি যাতে করে আপনি পরিষ্কার বুঝতে পারেন জিনিসটা সেজন্য জন্য আমি এটা এইভাবে ব্যবহার করছি আপনি দেখতে পাচ্ছেন উপরে যদি আমি ম্যানুবারে ক্লিক করি এখানে আপনি একটা অপশান দেখতে পারবেন বিন এ দেখুন বিন একটা রয়েছে একটা ডাস্টবিনের মতো আইকন রয়েছে পাশে লেখা আছে বিন বি আই এন ঠিক আছে এই অপশানটি এর আগে আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের ডিডিটেড ফটো ভিডিও গুগল ড্রাইভ থেকে কিভাবে ফেরত পাবো তো এটাকে আমরা ব্যবহার করতাম আমরা যখন গুগল ড্রাইভ থেকে কোনো কিছু ডিলিট করি তখন সেই ফাইলটা কিন্তু বিনে গিয়ে জমা হয় ওটাকে ট্রাশ ফাইল বলা হয় বিন ফাইল আর ট্রাশ ফাইল একই কথা ঠিক আছে তো ওগুলো বিনে গিয়ে জমা হয় আপনি দেখতে পাচ্ছেন আমার বিনটাকে আমি ওপেন করবো এখান থেকে ওপেন করলে দেখতে পাচ্ছেন এতগুলো ফাইল রয়েছে এই যে ফাইলগুলো বিনের মধ্যে রয়েছে এই ফাইলগুলো এর আগে পর্যন্ত কিন্তু লং লাস্ট লং লাস্টিং থাকতো মানে আপনি কোনো কিছু ডিলিট করলেও সেটাকে আপনি এক বছর পরে কি ছ মাস পরে আবার বিন থেকে সেটাকে রিস্টোর করতে পারতেন ঠিক আছে সেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন কিন্তু এখন গুগল ড্রাইভ চেঞ্জ করেছে সেই সিস্টেমটা এখন গুগল ড্রাইভ বলছে না আপনি যেটাকে ড্রাইভ থেকে ডিলিট করেছেন সেটা বিনের মধ্যে মাত্র তিরিশ দিন থাকবে তিরিশ দিনের মধ্যে যদি আপনার মনে হয় যে আমার এই ফাইলটা আবার দরকার তাহলে আপনি সেটাকে রিস্টোর করে নিতে পারবেন যেমন আমি এই যে কন্ট্রাক্ট নামে যে ফাইলটি আছে এটাকে রিস্টোর করব এখানে তিন ডোটে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখুন রিস্টোর যে লেখাটা রয়েছে রিস্টোর এই রিস্টোর অপশানটিতে ক্লিক করলেই এটা আমি যেখান থেকে ডিলিট করেছি সেখানে গিয়ে অটোমেটিক সেভ হয়ে যাবে আর তিরিশ দিন পরে এটা আর আপনাকে ডিলিট হবে না কিন্তু যদি আপনি এটাকে রিস্টোর করে না নেন তিরিশ দিনের মধ্যে তাহলে আপনাকে আপনি আর কোনো দিনই এটাকে ফিরে পাবেন না কোনো মতেই সেটাকে আর ফিরে পাওয়া যাবে না তবে গুগল ড্রাইভ গুগল থেকে এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে শুধু এই চেঞ্জেসটা শুধুমাত্র গুগল ড্রাইভের জন্য হবে আর যেমন জিমেল রয়েছে অন্যান্য গুগলের যে প্রোডাক্টস রয়েছে সেগুলোতে এই চ্যাঞ্জেসটা হবে না তো আপনার যদি কোনো কিছু এরকম ফাইলে ইম্পর্টেন্ট জিনিস থাকে সেগুলোকে আপনি রিস্টোর করে নিতে পারবেন তিরিশ দিনের আগে ঠিক আছে এটাই ছিল আজকের নিউজ আশা করি ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে ইনফরমেশনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ